আমি মোহাম্মদ আব্দুর রহমান সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। বসেন, সবাই বসে বলুন, এদিকে আসেন, সামনে আসেন। আপনারা বসতে বলছি না আমি, বসো, যুবকরা বসো। বর্তমান পরিস্থিতি, কথা বন্ধ করেন। পরিস্থিতি, দেশের যে অবস্থা, আমরা কাগজপত্র ছাড়া, এভিডেভিট কাগজ না থাকলে, অনেকে আছে এক সময় 7-8 জন মুসলমান হওয়ার জন্য আসছিলেন, কাগজ না থাকার কারণে আমরা এই দায়িত্ব মাথায় নেইনি। তো আলহামদুলিল্লাহ, আমার এই যুবক ভাই, তিনি ভিন্ন ধর্মাবলম্বী, এখন ইসলাম ধর্মের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য এসেছেন। এখানে কোর্টের এভিডেভিট কাগজও আমার কাছে আছে, সিল মারা, সব কিছু কমপ্লিট। তার আগের নাম গৌরাঙ্গচন্দ্র রায় এবং পিতা নারায়ণ রায়, মাতা আরতি রানী রায়, গাঁও গ্রাম বাসা নম্বর 2 বেলপাড়া, পোস্ট অফিস কুতুবপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। বর্তমান নাম তার আব্দুর রহমান, মাশাআল্লাহ। বিসমিল্লাহ রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহমান সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বান্দা এবং রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, দোয়া করি আমরা, আল্লাহ দোয়া করবেন সবাই, সবাইকে একটু দাঁড়ায় সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন, দাঁড়ান দাঁড়ান, হাত দিয়ে ইশারা করেন, ইমাম দেন সালাম, আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, মাশাআল্লাহ। দোয়া করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের এক ভাই ভিন্ন ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম কবুল করেছে, ইয়া আল্লাহ আপনি কবুল করে দেন, আর আল্লাহ ইসলামের বিজয় আপনি দান করেন, আমাদের মুসলমানদের ভিতরে ঐক্য পয়দা করে দেন, আকীদার ভেজাল দূর করে দেন, সবাইকে এক হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ তাওহীদের রশি ধরার তৌফিক দান করেন, আয় আল্লাহ গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম করে দেন, আয় আল্লাহ সবাইকে ইসলামের সুচিতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেন, নবীজির তরিকা মতে জীবন চালানোর তৌফিক দান করেন, আমার ভাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সামনে জিন্দগি চলার জন্য কুদরতের হাতে সব ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
وصلى الله تعالى على خير خلقه.